আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপিনেস ইজ হোমমেড সিলেটি মাইয়া। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরা সব আপনার আশীর্বাদে ভালো আছি। গুড আফটারনুন দেওয়া শুরু হইলো খেলিগানা সকালবেলা, কিছু অল্প স্বল্প পানিপুরি উনিপুরি কিনে আছি। মেয়ের জ্বর, আজকে স্কুলে গেছে না ছুটি, আর গেছিলাম একটু সকালবেলা ডিমার, সকাল নয় রান্না বান্না করে ঘর থেকে বাড়িতে, বাড়িতে বাজি গেছে 11:30। জাস্ট আইসি 10 মিনিট হইব, তখন রান্না করিয়া গেছিলাম, দেখাইলে আমাকে দেখিতে রাখছি করিয়া গেছি মাফির ভাত মাংস দিয়া। আর এখানে আমরা সাদা ভাত করিয়া গেছি, ডাইল একটু গাজর দিয়া ডাইল করছি। এটা তো এটা একটু চিকেন টেবুয়ে সকালে খাইছিল, বাকি আছে। আর করছি বাইরও, আর করিয়া গেছিলাম মাংস। বাস অতটুকু রান্না, এখন আমি একটু পাঁপড় বাজি লাইম, সাউথও পাঁপড় রাখা হয় আপলাম, একটু আপলাম আমরা বাজি লাই, এখন আপলাম দিয়া সবে খাইলাম, ডাইল আপলাম আর মাংস। পাঁপড়টা ছোটো ছোটো বেশি বড় হয় না, কিন্তু খুব টেস্টি। ঠিক আছে, আমরা খানি উনি খাই, আগামী দেখা হইব একটু পরে। রিকোয়েস্টে একটু বানিয়ে দিলাম গড়ার মধ্যেও পানিপুরি, ভালো হয়েছে? একটু খেয়ে দেখো তো, একটু আমাকে ফিডব্যাকটা দাও তো খেয়ে। আগে তো আমি এটা করি, হ্যাঁ মিক্স করে নাও, খালি আলু সিদ্ধ দিয়েও দিয়েছি আর কোনো মশলা না, আর পানিপুরির জল। আস্তে আস্তে খাও না, দাঁত ভাঙবে, দাঁত ভাঙবে, আর একদম আস্তে আস্তে খাও। এরকম বাইট করে করে খাও, ভালো হয়েছে? আচ্ছা, আর পুরিটাই সুজির পুরি, কোনো ক্ষতি করতো না। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপিনেস ইজ হোমমেড সিলেটি মাইয়া। আশা করি আপনারা সব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। কইছিলাম বন্ধুরা আইব, তারা লিয়া খুব বিজি আসলাম, এর লিগা দুই দিন ব্লগ গেছে না, কিছু কিছু জিনিস ক্যাপচার করছি, নট উইথ দেম। আমি ডিমার্টও গেছিলাম, তো সেই ব্লগটাও আমি দিমু, কিন্তু ইট উইল বি আতখাসরা, এর লিগা আমি এটা পোস্ট করছিলাম না। আমার বন্ধুরা আজকেও মানে তারা বম্বে বাপস গেছে, এখন কৌশিক আইসে বাইরের থেকে, এখন হ্যাঁ জিনিস আনছেন, দেখুন কী তাকে আনছে। হে আই আনছে মাছ, আমরা এরকম মাছ আনলে দুই তিন দিন চলে যায়। আনছে কাতলা মাছ, আনছে বাগদা চিংড়ি এটা, আর আনছে হে লিগা জ্যাকেট
তেজপাতা, তেজপাতাটা জ্যাকের খুব একটু মোটামুটি মানে ভাঙ্গা ভাঙ্গা থাকে না, মোটামুটি ভালোও থাকে। আমার প্রিয় গৌরী মুড়ি মুচমুচে ও সুস্বাদু, এটা আমার খুব ভালো লাগে খাইতে। আরেকটা আছে হলো গিয়া নুডলস, নুডলস কৌশিক বা আমরা সকালে একটু টিফিন খাই। এটা অ্যাকচুয়ালি কলকাতার নুডলস একটু ফাকলা, আর নাইলে এখানটা খুব মোটা মোটা হয়। আর আনছে আইসক্রিম, আমি একটা মানুষ, আমার আইসক্রিম খাইতে অত ভালো লাগে না, আমি খুব চুজি অ্যাবাউট আইসক্রিম। যাই হোক আইসক্রিম আনছে, এটা আমাদের খেতে আনছে দেখলাই। এটার মধ্যে কি আনছে, আচ্ছা এটার মধ্যে আইসে আপনার পুরাপুরি খুললাম না বুঝিও লাইবা, এটার মধ্যে আইসে লাফা বা রামাইশ সিলেটিতে হই বা বরবটি। আর সরঙ্গি লাইনের সোনামুখ ডাল, দেখেন বাংলায় লেখা চৌরঙ্গি লেন। আর আনছে হে ভুট্টা, মসুর ডাল, দেখা ডালটা একটু আলাদা ডেফিনেটলি। সর্ষে পোস্ত সানরাইজের, আর আনছে এখানে কেটে দেখিলাই আবার স্টেপলার মারা তো অনেকে। আচ্ছা এটা এলো, এটার মধ্যে কিছু না, এটার মধ্যে কাঁচা লঙ্কা, এটা এলো গিয়া সরাই, এটাই পোস্ত সানরাইজের এটা শাহী গরম মশলা, এটা তো পনির, কিছু কিছু জিনিস বাঙালি একদম প্রপার বাঙালি জিনিস যেটা আমরা খাই এখানে। এটা পরোটা, রেডি পরোটা, এটা খাইতে খুব ভালো লাগে। এখানে লাউয়ের অবস্থা দেখেন, লাউ না বেতর বাড়ি বুঝতে নাই লাউ। আর এটা আমাদের কেটে আনছে বাবা, সবটার মধ্যে এত স্টেপলার মারিয়া রাখে না নি তারা বিলিংয়ের আগে খাটিয়া সবটির স্টেপলার সরাইয়া তারপরে ইয়ে করছি। এটার মধ্যে এলো গিয়া আছে গাজর, এটা এলো গিয়া এটার কি কেটা হয় জানি ইয়াম কচু, মান নাই এই ইয়ামকে কি কচু বলে, ওল, হ্যাঁ ওল। শস্য প্রস্তুত আছে, ওইটার মধ্যে বেগুন, একটার মধ্যে ভেন্ডি, এটার মধ্যে বেগুন, এটার মধ্যে শসা আর ফুলকপি, হিতা হিতা। আর এখানেও আমরা একলগে মাসের হইতে নাই 30টা ডিম আমি কিনে লাই একলগে খেলে কেনা সস্তা পড়ে, প্লাস আমরা ডিমটা খুবই লাগে, বাস অতটুকু বাজার। রামদাবার চিংড়ি মাছ রাত্রে চিংড়ি মাছের মালাই কারি, এইটা বয় দিছি ভাত, ঘুরাঘুরি চললো। খেলে না আমি আমার বন্ধুরা লগে ব্যস্ত আসলাম, আর টেবুর যেহেতু শরীরওয়ালা আসিল না, স্কুলও গেছিল না,
তে বাস এদিন কৌশিকেও কোনো রকম ছুটি ম্যানেজ করিয়া এখন পার্টি চলের কেএফসির ফুকা টেবু খুব কেএফসি বলা হয় বাস। আর তো সেদিন মা নাই হইবার লিগা যে ঠান্ডা খাইও না, কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম সব খাইছে। দেখেতলাম গেছিল সাইকেল ঠিক করানি, হরে এখন বাড়িত ফিরের। থ্যাংকস ফর ওয়াচিং।